সরাসরি প্রদীপ সিংহ রায়।
একটু বিষয়টা বলুন না। দেখুন, বিষয়টা তো সারা ভারতবর্ষ, একটা ভারতবর্ষ বললে ভুল হবে, সারা পৃথিবী একটা মানে উদ্বেগের মতোই ছিল যে ভারতবর্ষের বৈজ্ঞানিকরা এটা সফল হতে পারবে না। তো ভারতবর্ষের বৈজ্ঞানিকরা যে সফল হয়েছে আজকে সারা পৃথিবীব্যাপী দেখিয়ে দিয়েছে, সেই জন্য আজকে আপামর জনগণ রাস্তায় নেমেছে, আমাদের শহর তৃণমূল কংগ্রেস সবাইকে নিয়ে রাস্তায় নেমে সাধারণ মানুষ, প্রচলিত মানুষ, ব্যবসায়ী, কিন্তু সবাইকে মিষ্টিমুখ করাচ্ছি এবং বৈজ্ঞানিকরা যে সফল হয়েছে সেই কথা সবাইকে আমরা বুঝাচ্ছি। প্রিয়াঙ্কাদি জানেন যে আমাদের ভারতবর্ষের বৈজ্ঞানিকরা যে ইসরো যেভাবে যে চন্দ্রযান ৩ চাঁদের মাটি চাঁদকে যেভাবে জয় করেছে, আমরা ভারতবাসী হিসেবে সকলে গর্বিত, ইন্ডিয়ার মানুষ হিসেবে আমরা গর্বিত। তাই আজকে আমরা আরামবাগে আপময় জনগণকে আমরা মিষ্টিমুখ করালাম যে এই যে জয়টা যাতে আমরা সকলে মনে রাখতে পারি, কারণ ভারতবর্ষের বৈজ্ঞানিকরা যেভাবে চাঁদের মাটিতে চাঁদকে হাতের মুঠোয় করে দিল ভারতবর্ষ ইন্ডিয়াকে, সেই জন্যে আমরা সকলে মিলে আজকে আমরা সে আজকে দিনটাকে উপভোগ করছি আরামবাগ গৌরাটি মোড়ে। কী করলেন আজকে? আজকে আমরা সকলকে মিষ্টিমুখ করালাম, যারা পথযাত্রী যাচ্ছে, রাই যাচ্ছে, বাস, টোটো, অটো, সাইকেল করে যারা রাস্তায় হেঁটে যাচ্ছে তাদের প্রত্যেককেই আমরা মিষ্টিমুখ করালাম আমরা সকলে মিলে। দেখেছেন এবং আজকে কতক্ষণ কি এই কর্মসূচি চলবে? আজকে আমাদের দল থেকে হঠাৎ নির্দেশ আসে যে এরকম চন্দ্রযান আজ ল্যান্ড করেছে। আপনারা জানেন ভারতের গবেষকরা যেভাবে তাদের নিজেদের কর্মকাণ্ডে সফল হয়েছে, সেই জন্য আমাদের যে জেলা নেতৃত্ব এবং আমাদের যে রাজ্য নেতৃত্ব আমাদের আজকে নির্দেশ পাঠিয়েছে আরামবাগ শহরের দিকে একটি ছোটো অনুষ্ঠান করতে। আমরা পথ চলতি মানুষকে মিষ্টি এবং ফুলের মাধ্যমে আমরা মানুষকে শুভেচ্ছা জানালাম এবং সর্বোপরি বৈজ্ঞানিকদের শুভেচ্ছা জানালাম।